চলতি মাসের প্রথম 22 দিনে রেমিটেন্স এসেছে 141 কোটি 44 লাখ 50 হাজার মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 6 কোটি 43 লাখ ডলার রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদে বলা হয়েছে, মার্চের প্রথম 22 দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 18 কোটি 24 লাখ 60 হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 2 কোটি 15 লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 120 কোটি 47 লাখ 80 হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 57 লাখ 10 হাজার ডলার প্রবাসী আয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে 216 কোটি 60 লাখ মার্কিন ডলার রেমিটেন্স।